ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসার উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মুনিরুল মাওলা। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী, মোহাম্মদ ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ, মোহাম্মদ কামাল উদ্দিন, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলম ও মিজানুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শামসুদ্দোহা ও মোহাম্মদ আশরাফুল হক এফসিএ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।